শুভেচ্ছা রইল। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি হচ্ছে সার্থক জীবনের সন্ধানে। এরকম একটি বই, খুব সুন্দর একটি নাম না? কিন্তু এই সার্থক জীবন আমরা কি আসলে পেয়ে থাকি? জীবনকে সার্থক করতে হলে আমরা চেষ্টা করে যাই অহরহ, যতটুকু সার্থকতা পাই সেটা কিন্তু আমাদের নিজেদেরই মধ্যে। এবং আমি যদি মনে করি আমি সার্থক, এই কাজ আমি সাকসেসফুল হয়েছি, তাহলে আমার মনের সন্তুষ্টিটাই আসল। আমরা কিভাবে সার্থক জীবন খুঁজে পেতে পারি এবং সার্থক জীবন, জীবন তো অত সহজভাবে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য জীবনটা সহজই, অত জটিল কিছু নয়। এবং সার্থক জীবনে যদি আমাদের যে বাধাগুলো আসে, সামাজিক পারিবারিক যে বাধাগুলো, আমরা সবাইকে তখন আমরা আঙ্গুল উঁচিয়ে তাকে দোষ দিতে থাকি যে ওর জন্য এমন হয়েছে, সামাজিকতার জন্য এমন হয়েছে, কিংবা পারিবারিক কারণে, কিংবা আত্মীয় স্বজনের কারণে। কিন্তু তলিয়ে দেখতে গেলে আসলে দেখা যায় কারণটা আমি নিজেই, কারণ আমরা নিজেই। আমরা যদি অন্যকে দোষারোপ করতে পারি, অন্যের দিকে আঙ্গুল তুলি, আমি যদি একটি আঙ্গুল তুলি সে 10টি আঙ্গুল আমার দিকে তুলবে, এটাই প্রকৃতির নিয়ম। আমাকে এখানে বাঁচতে হবে সুন্দরভাবে, এবং যেটি আমাদের প্রয়োজন সে যে ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেক্ষেত্রে সেটুকু আমাদেরকে বলতে হবে, সেটুকু নিতে হবে এবং নেয়ারও খুব সুন্দর ভঙ্গি আছে। আমি অনেক নেগেটিভ জিনিসকে আমরা পজিটিভ করে হয়েও আমরা সেই জিনিসটিকে নিজ আয়ত্তে আনতে পারি। তো এটা যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে আমরা সেই শিক্ষাটুকু দিতে পারি, তাহলে আমাদের এই যে মনোজগতে যে একটি ঝড়, তারপর সামাজিক সমস্যা, অপরকে দোষারোপ করা, অপরের দিকে আঙ্গুল তোলা, একে অপরের কাদা ছোড়াছুড়ি, এসব বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ না হলে কিছুটা তো আয়ত্তে আসবে। আর সার্থক জীবন, আপনি জীবনে যতদিন বাঁচবেন জীবনটাকে সুন্দর করে পাওয়া না পাওয়াকে মেনে নিয়ে যতটুকু পেয়েছি ততটুকু যদি আমি যদি সন্তুষ্ট থাকি, এবং আমাকে কোনো জিনিস পেতেই হবে, একেবারে না পেলেই হবে না, ওইটুকুতে আমি যাবই, এই ধরনের পণ করে আসলে কখনো কিছু হয় না। কাজ যদি শুরু করে দেই, আমরা কাজ করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাই, একটা সময় তার রেজাল্ট আসেই, কম হোক আর বেশি হোক, সেটি আমাদের সার্থক জীবন। এবং এই চেষ্টা আমরা অবিরত করে যাব। আশা করি এই বইটি আমাদের সবার জন্য একটি দিক নির্দেশনামূলক বই হতে পারে, এবং কিছুটা হলেও তো সার্থক জীবনের সন্ধান আমরা পেতে পারি, তাই নয় কি? সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা, শুভকামনা। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।